Hey there. Subscribe to my channel and also press this bell icon. বিল্ডিং এ পরিবর্তন আনছে বড়াকড়ি বলেছিলাম ক্রিকেট শুধুমাত্র কিন্তু ব্যাট এবং বলের লড়াই নয় এই ক্রিকেটটা কিন্তু মানসিকতার লড়াই মানসিক চাপটাকে সামলাতে হবে স্নায়ুর চাপটাকে সামলে কিন্তু বুক ফুলিয়ে লড়তে হবে মাঠে আর ওটাই কিন্তু বলছেন ফিল্ডাররা বলাতে ওখানে উসমান স্ট্রাইকে ভগবান গোপাল ভগবান গোপাল রিভার্স করার চেষ্টা ছিল বড়বারই বলেছিলাম নামটা গোপাল কিন্তু ভালোবেসে বলেছে ভগবান গোপাল কেননা আজ কিন্তু প্রথমবার নয় বহু যুদ্ধের নায়ক এই ক্রিকেটার গোপাল স্ট্রাইকে আবারও কিন্তু চমৎকার বল বরাবরই বলে থাকি এক ইজ জাস্ট এ নাম্বার বয়সটা কিন্তু সংখ্যা মাত্র আর এই বয়সেও কিন্তু চমৎকার বল করছেন দর্শকদের মন জয় করছেন গুরুত্বের এই ক্রিকেটার উসমান ওখান থেকে এবার কিন্তু চার চক্কা হই হই ইন্তজাম করবা দুগা বস কমর লিখতে রহনা চাহিয়ে ওখান থেকে সুরকারি বলেছিলাম অম্বুজা সিমেন্ট এবং ওখানে কিন্তু আল্ট্রাটেক সিমেন্টের ব্যবস্থা তৈরি হয়েছিল ব্যবস্থা তৈরি হয়েছিল ওখানে টাইমটা উত্তেজনাপূর্ণ ম্যাচ রোমাঞ্চকর মুহূর্ত চলছে প্রথম ওভার স্ট্রাইকে আবারও গোপাল এইবার কিন্তু বড় খেলার চেষ্টা ওখান থেকে ওভারের পরিসমাপ্তিতে হবে প্রথম ওভারের শেষে দলের রান সংখ্যা চার জসিম রহমানকে জসিম রহমান এবার কিন্তু সুস্বাগত চট্টগ্রাম চমৎকার বলেন বলেন বড় ম্যাচ দর্শকদের হৃদস্পন্দনটা বৃদ্ধি পাচ্ছে আবারও টটপলের সংকেত এসছে তো ১৯ বল থেকে দরকার ৩৭ মলিক জসিম রহমান স্ট্রাইকে সজ্জন নেহরু আবারও কিন্তু অনুপত্রায় ফিল্ডার অতুলনীয় ফিল্ডার চমৎকার এই ফিল্ডার খুব ফুলিয়ে লড়াইটা করছেন মেজাজে মস্তানি করছেন বলতে পারি জলের ট্যাঙ্কির সামনে যারা চেঁচামেচি করছো তারা কিন্তু প্লেয়ারটা কোনো উল্টো পাল্টা কথা বলবে না দুষ্টু দেবরাজ
ব্রাজ ইউপি ইউপি অনবদ্য দস্তু ব্রাজ বারংবার দেখছন্তি তাঙ্ক ব্যাটর মারুতি সেটি মিয়া চালিতা রাজ বলি গে বলু স্ট্রাইকে সচ্চার পেন প্রথম বল ওখান থেকে চমৎকার বলে বল পরে খানিক স্টাম্পের বাইরে মুভ করেছিল বুঝে উঠতে পারেননি ব্যাটসম্যান সচ্চার মেহরু জসীম রহমান একটা ভ্যাঞ্চুয়ার ক্রিকেটার খুবই অভিজ্ঞ ক্রিকেটার সঙ্গে রয়েছে 21 বছর ধরে ক্রিকেটটা খেলছেন উসমান আবার ওখান থেকে পরিবর্তন বলি না বলু স্ট্রাইকে কাটলাম ওখান থেকে আম্পায়ার অনবদ্য ভঙ্গিমায় সংকেত দিচ্ছেন নিজের সম্ভাবনা ছিল ভুল করেছেন জসীম রহমান উইকেটে বল লাগার পূর্বেই কিন্তু নিজের হাত দিয়ে উইকেটটাকে ছন্দ বিচ্ছিন্ন করেছেন কথা বলবে পাঁচ বল থেকে বারো রানে ব্যাট করছে সুষ্ঠু জয় আনতে পারলেই কিন্তু নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার রাস্তা নেক্সট স্টাম্পে বাইরের বল বাহুর প্রসারণতে ঘটবে দু হাতকে প্রসারিত করে আম্পায়ার স্যার জানান দেবেন অতিরিক্ত যে পরিসংখ্যানটা সেই পরিসংখ্যানটা কিন্তু বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে এই দলে রান দিয়ে দাঁড়িয়েছে 27 সেন্স নটা বল নয় বল থেকে 22 দুষ্টু দেবরাজ কি ভাবছেন কোন শটের উপরে ভরসা রেখে ওখান থেকে আবারও যেন নামটা বড্ড প্রিয় দর্শকদের নামটা কিন্তু ভালোবাসার বলু কিন্তু বল হাতে আছে মাঠের মধ্যে দক্ষতা দেখাচ্ছেন নিজের হাতে কিন্তু আগুন ছড়াচ্ছেন বলু এবার কিন্তু জয়নগরের মোয়াটা হাত ছাড়া করলেন জয়নগরের মোয়াটা হাত ছাড়া করলেন একটা সহজ ক্যাচ কিন্তু তালুবন্দি করতে পারেন কুইনার তো কোথাও না কোথাও ক্রিকেটের রঙ্গমঞ্চে কিন্তু আমূল পরিবর্তন কন্দল বাজিবাদ করবে কোন টিম ছাড়পত্রটা আদায় করে নেবে সেকেন্ড রাউন্ডে মহাভারতে অর্জুনের তীরটা যেমন গিয়ে লেগেছিল সরাসরি মাছের চোখে ঠিক সেভাবেই কিন্তু পাখির চোখের মতো ম্যাচের দিকে কিন্তু চোখ চেয়ে দেখে রয়েছে দর্শকরা 22 দস্যু দেবরাজ সি মা রে গা পা দর্শকরা নিশ্চয় কিন্তু ক্রিকেটের ইতিহাসের সব থেকে বড় সেনাপতি ঠিক সেই কাতলা যে কোনো রাজ্যের দায়িত্ব ভারটা কিন্তু চমৎকারভাবে সামলান ঠিক সেই কাতলা আবারও কি আছে এই কঠিন সময় থেকে নিজের দলকে জয় এনে দিতে পারবে কাতলা 6 বল থেকে 18 18 নিডস ফ্রম 6 ডেলিভারি হু উইল উইন দিস ব্যাটল কাতলা অটোরি ওয়ান সাইড দ্যাট ইজ এক্সপিরিয়েন্স প্লেয়ার কাতলা এন্ড অপোজিট সাইড টনি উইল গো কাতলা লেটস সি দিস ইজ দ্য ফার্স্ট ডেলিভারি আই মেক দ্য ভালো ইনিংস তো খেলেছেন শেষ কি করতে পারবেন চার বল থেকে 18 বাউন্ডারি আসবে তো 3 বল
তিন বল থেকে জয়ের জন্য গানের প্রয়োজন হচ্ছে 14 তো কোথাও না কোথাও বারবার বলেছিলাম একটা ওয়াইড একটা নবল একটি মাত্র ওয়াইড একটি মাত্র নবল ম্যাচের ভাগ্যটা কিন্তু বদলাতে পারে নবল কিংবা ওয়াইডটি আসলে দুষ্টু দেবরাজ ভরসা রাখতে হবে শেষ বল পর্যন্ত দুষ্টুকে লড়তে হবে কেননা তিন বল থেকে জয়ের জন্য 14 রানের লক্ষ্যমাত্রা আবারও কিন্তু ব্যাট বল জসিম রহমান এবং উসমান কোথাও না কোথাও একটা যুব ক্রিকেটকে নিয়ে আজ কিন্তু আবারও বুঝিয়ে দিয়েছেন ওপেন থেকে ওয়াইড বল তো হেড বল থেকে তেল উসমানকে রিকোয়েস্ট করবো মাঠের মধ্যে থাকবে এটা অনুমত জয় ওখানে উসমান ক্রিকেট উসমান কে রিকোয়েস্ট করবো খুবই ভালো থাকবে Hey viewer, thanks for watching my video. Be sure to subscribe.